এখানে কোনো জবরদস্তির কৌশল, কৌশলটা মানুষকে কনভিন্স করা, মানুষকে বোঝানো যে আপনাদের ভোট কেন্দ্রে আসা প্রয়োজন এবং ভোটাধিকার প্রয়োগ করা প্রয়োজন এবং দেশের এই পরিস্থিতিতে এই জনগণই অসহযোগিতা করা বা এর জনসমর্থনের অভাবে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে এবং জনসমর্থন ছিল না বলে তারা তাদের আন্দোলনকে আর টেনে নিয়ে যেতে পারেনি। সর্বশেষ 28 অক্টোবরের যে নগ্ন নৃশংস প্রদর্শনী তাদের কার্যক্রমে, সেটা থেকে জনগণ বিএনপি থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষ তাদের কোনো কর্মসূচিতে বিশ্বাস করে না, হরতালে না, অবরোধে না, এসব কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করেছে বলেই জনসমর্থনের অভাবে তারা সন্ত্রাস দিকে ঝুঁকে পড়েছে এবং তারা আগুন সন্ত্রাস করছে, তারা বাস পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, মানুষ মারছে। আজকে চোরাগুপ্তা হামলা, কোনো দলের পৃথিবীর কোথাও জনসমর্থন থাকলে তারা গুপ্ত সন্ত্রাস, গুপ্ত হত্যা, এই দিকে কেন তারা ঢুকে পড়বে? জনসমর্থন হলো সবচেয়ে সরকার হটানোর জন্য সবচেয়ে বড় অস্ত্র, সেই অস্ত্রটা তাদের মরছে ধরেছে, এটা কাজে লাগছে না। জনসমর্থনের যে হাতিয়ার, হাতিয়ারে মরছে ধরে গেছে, যে জন্য অবরোধও সফল হয় না, ধর্মঘটও সফল হয় না। কাজে চোরাগুপ্তা হামলা, পেট্রোল বোমা, ককটেল, আগুন লাগানো, এই সন্ত্রাসী পর তারা সন্ত্রাসের দিকে তারা ঝুঁকে পড়েছে, তাদের রাজনীতি সন্ত্রাস হয়ে পড়েছে।